গান হবে সারা রাত, টেনশনের কোনো দরকার নাই, গানের পর গান শুনতেই পারবেন। একটি আবেদন আছে সম্মানিত কর্তৃপক্ষের পক্ষ থেকে, বলা হয়েছে যে বন্দনার পরে যার যার মনে থেকে একটা গান করে তারপরে হয়তো পাল্লাটা শুরু করে, ভালো আছেন তো? আপনারা বন্দনার পরের গানের থেকেই পাল্লা শুরু করে দিবেন, মানে এরা টাকা হালাল করে দিব আর কি, মানে খাইটা নিবেন, টাকা নিতে এসেছেন, খাটা ছাড়া টাকা দিবে না, মানে শুরুটা শুরু থেকে শুরু করতে হবে এরকম আর কি। তবে দয়াল বাবা টিপুসা পাগলের পবিত্র নামের উপরে, গণেশা বাবার নামের উপরে একটি শান রেখে তারপর ওই গানটার মধ্যেই দেখি আমি কি করতে পারি। আমি তাজা ফুলের মালা গেঁথে দিব তোর গলে, রাশন সাজাইয়া রাখছি ফুলে ফুলে, ঘুমে ধরছে।
গেছে, গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে না, ওর কারেন্ট গেছে। হ্যাঁ আমার ওই আমার আমার দয়াল চানা চরণ ধুয়াইয়া রে দিব আমার নয়ন জলে, চরণ ধুয়াইয়া রে দিব আমার নয়ন জলে, পাঁচ চরণ ধুয়াইয়া দিব রে ওরে মুন্সি ভাই, পাঁচ চরণ ধুয়াইয়া দিব আমার নয়ন জলে, পাঁচ চরণ ধুয়াইয়া দিব টিপু সার আমার নয়ন জলে। প্রশ্ন শুরু করতে হবে না, প্রশ্ন এখান থেকেই শুরু হবে। তোমার পাঁচ চরণ, আস্তে কথা বললেন না, তোমার পাঁচ চরণ ধোয়াইয়া দিব আমার নয়ন জলে। পালাটা তো গুরু আর শিষ্য, তাই না? তো শিষ্য যেহেতু আমি, আমি আমার দয়ালের কাছে আমার কিছু আকাঙ্ক্ষা রেখে যেতে পারি, তাই না? তো সেই সুবাদে আমার সাথে সাথে আমিও পাবো, আপনারাও কিছু পাবেন। তো এখানে কথাটা হইল পাঁচ চরণ ধোয়াইয়া দিব, পাঁচ চরণ, তাইলে চরণে চরণে মনে হয় বেশ কম আছে, পাঁচ চরণ একটা, আবার অপবিত্র চরণও মনে হয় আছে, তাই না? তো আমি আমার দয়ালের কাছে জানতে চাই, কোরআন বলে একটা হইল পবিত্র কলেমা, একটা হইল অপবিত্র কলেমা। প্রশ্ন শুনতে ভুল করলে জবাব নিতে কিন্তু ভুল হবে, ভুল হবে, ভুল হবে। কোরআন বলতেছে একটি কলেমা পবিত্র, একটি কলেমা অপবিত্র, কলেমা তো কলেমাই, তো কোন কলেমাটা অপবিত্র আর কোন কলেমাটা পবিত্র এটার ফিনিশিংও কোরআনে দেওয়া আছে। তা আমি একটু দয়ালের কাছে জানবো আসলে কলেমাটা কি, কলেমা কি পড়ার বিষয়, দেখার বিষয়, জানার বিষয় না হওয়ার বিষয়? মূলত কলেমা কি, কলেমা কাহাকে বলে, অপবিত্র কলেমা কোনটা আর পবিত্র কলেমা কোনটা, প্রথমে এটাই থাক নাকি কি কর? হ্যাঁ না আরেকটা চাই কি কর? হ্যাঁ দুইটা, সাবাস। খেলবো মোরা প্রেমের খেলা দুইজনে মিলে, প্রেমটা যে সৃষ্টি হইল, এই ছোট বাজা এটা কি টুন দিছস? খেলবো মোরা প্রেমের খেলা দুইজনে মিলে, প্রেমের খেলা দুইজনে খেলতে হইলে, প্রেমের খেলা খেলতে হইলে দুজনের প্রয়োজন আছে, তাই না? তো দুইজন না হইলে খেলা কখনো জমে না, তাহলে দুইজন না হইলে প্রেমের খেলা যেহেতু জমবে না, তাহলে এখানে আমরাও তো দুইজন আছি। তো দয়াল আপনার সাথে আমার সাথে কি প্রেম? দয়াল দয়ালের সাথে আগে প্রেমটা করে নাকি, দয়ালের সাথে আগে প্রেমটা করে তারপরে কোন ধরনের খেলা চলবো এটা পরে বুঝুন। দয়াল আপনার সাথে আমার সাথে কোন প্রেম, আর আল্লাহর সাথে রসুলের সাথে ছিল কোন প্রেম, আল্লাহর সাথে মা ফাতেমার সাথে কোন প্রেম ছিল, মা ফাতেমার সাথে মাওলা আলীর কোন প্রেম ছিল, মাওলা আলীর সাথে তার ভক্তবৃন্দর কোন প্রেম ছিল? তোমায় পাইতে পাগল হইছি আছি বেহালে, তোমায় পাইতে পাগল হইছি রে, তো যদি
রে পাগল হইছি আছি বেহারে। যা হোক, আজকে সভাতে গান দিয়েছেন গুরু এবং শিষ্য চশমা। তো গানের প্রারম্ভে কতগুলো প্রশ্ন আমার কাছে রাখলেন, যথাসাধ্য প্রভু দয়াময়ের কৃপায় জবাব দেওয়ার চেষ্টা করব। তবে গুরুতত্ত্ব গান গায়ে তোমাকে প্রশ্ন জবাব দিতে হবে নাকি বাবা? আমি তো এখন আর ভজন গান গাওয়ার সুযোগ আমার নাই। কেন নাই? এটা বিধি লঙ্ঘন হয়ে যায়। যেহেতু প্রশ্ন করা হয়ে গেছে, এখন আমার গুরুতত্ত্ব গান থেকে তার প্রশ্নের জবাবগুলো দিতে হবে। তো যা হোক, প্রশ্নটা পাক চরণ। চরণ বলতে কি বুঝি, পাও বলতে কি বুঝি, পাক বলতে কি বুঝি? বাংলায় বলে পবিত্র, ফার্সিতে বলে পাক, আর ইংরেজিতে বলে ফাইন, বিউটিফুল, যে ভাষাই বলি না কেন। দেখো, পবিত্র কোরআন শরীফে কলেমা, পবিত্র কলেমা এবং অপবিত্র কলেমা বাজা। কলেমা পবিত্র, কিন্তু অপবিত্র হৃদয় নিয়ে এই কলেমাকে যে পড়ে, তখন এই কলেমার গুণাগুণ নষ্ট হয়ে যায়। 5,000 টাকার খাবার পেলেটে দিয়ে যদি মুরগির বিষটা ভরায় দেয়, এই খাবারটা পবিত্র থাকে না। মূলত খাদ্যের দোষ না, দোষ হইল দেশকাল পাত্র ভেদে। ওই ভালো খাবারের সাথে মুরগির বিষটা দেওয়া হয়েছে, সেটি খায়। এক বালতি দুগ্ধ নষ্ট করতে এক বালতি গোচনার প্রয়োজন হয়, এক ফোঁটা দিদি নষ্ট হয়ে যায়। তো কলেমা যত পবিত্রই হোক না কেন, অন্তরাত্মা যদি তার পরিশুদ্ধ পরিমার্জিত না থাকে, তাহলে এই কলেমা দিয়ে কখনো সে পবিত্র হতে পারবে না। এবার আসা যা, প্রশ্ন করেছেন কলেমা কি পড়বো, ডিউটি ডান, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব। এই কর্মময় জগতে কর্ম করাটাই হচ্ছে ধর্ম। আমরা বলি নামাজ পড়বো, কলেমা পড়বো না, পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে কখনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত ডিউটি ডান না করা হবে। তাই পৃথিবী হচ্ছে বিশেষ বিশেষণ সর্বনামা বয় ক্রিয়া। এই কর্মময় জগতে এসে আমাকে কর্ম সম্পাদন করতে হবে। এখন প্রশ্ন করেছেন কলেমা কি দেখার বিষয় না পড়ার বিষয়, আমার তার জবাব দিতে হবে। এবার প্রশ্ন, আল্লাহর সাথে নবীর প্রেম কি,
নবীর সাথে আল্লাহর প্রেম কি, গুরুর সাথে শিষ্যের প্রেম কি, মা হযরত আলীর সাথে মা ফাতেমার প্রেম কি, বান্দার সাথে আল্লাহর প্রেম কি, উম্মতের সাথে নবীর প্রেমের সম্পর্ক কি? চাওয়া তো চাইতে কম চাই নাই, কিন্তু একটা ক্লান্ত আছে, পাতা জড় বোধই বিছাও দেবইয়ার ক্লান্ত আছে না, কত যোগ দিব। তো যা হোক, প্রশ্ন বড় গঠনমূলক সুন্দর করেছেন, আমি তার প্রত্যেকটি প্রশ্ন যথাসাধ্য চেষ্টা করবো প্রভু দয়ময় কৃপা আপনাদের দয়া দোয়া দেওয়ার। ছোট্ট করে একটা গান গায়, তারপরে গুরুতত্ত্বের প্রশ্নটি জবাব দেওয়ার চেষ্টা করব। এই চরণ দিয়ে গান শুনবো, শুরু করলাম। একটা ইতিহাস বলি আপনাকে, এই সাভার ধামরায় মানিকগঞ্জ গাজীপুর, এটা ঢাকার যে নবাব, এটা হিস্টোরি ইতিহাস বলছি। বাবা যে কিছু যাইতে দেন, মোটরসাইকেল যাইতে দেন, বাবা একটু চাপেন, একটু চাপেন, বাজার একটু চাপেন, মোটরসাইকেলটা বাড়ি হইতে দেন, যান বাবা আস্তে আস্তে যান, একটু সাইড দেন, আপনাকে সাইড দেন না, ঠিক আছে তো বাজা, এটা হিস্ট্রিতে পড়েছি ইতিহাস। তো ঢাকার নবাব ছিলেন নবাব সলিমুল্লাহ, যিনি প্রতিষ্ঠিত করেছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, বিটফোর্ড হাসপাতাল। বহু বৎসর হয়েছে পাকিস্তান গেছে, বাংলাদেশ হয়েছে, আজ পর্যন্ত কোনো সরকার এই সলিমুল্লাহ স্যার সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতাল এবং মেডিকেল কলেজ, এত বড় হাসপাতাল বাংলাদেশে কেউ তৈরি করতে পারে নাই। কথা সত্য না মিথ্যা? সত্য। বাবু গান তো গাবই, সমস্যা নাই। তো ব্রিটিশ গভর্নমেন্ট স্যার সলিমুল্লাহকে বন্দি করে সীতালক্ষা নদীতে একটা স্টিমারের মধ্যে কারারুদ্ধ করে রাখলেন, বন্দি করে রাখলেন। রাতের গভীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সেনা কর্মকর্তা সেই স্টিমারের প্রকোষ্ঠে পদার্পণ করল, তালা খুলে ভিতরে গেলেন, গিয়ে বলে, এই নবাব, ঢাকার নবাব, শুনেছি তোমার কাছে নাকি পরশ পাথর আছে, যে পরশ পাথরে ঘষা দিলে লোহাও সোনা হয়ে যায়, ওই পরশ পাথরটা কোথায় রাখছো, কার কাছে রাখছো, ওটার তথ্য বা আমাদের কিছু দিয়ে দাও, তাহলে তোমাকে আমরা পুরস্কৃত করব। নবাব সলিমুল্লাহ বললেন, হে ব্রিটিশ সেনা কর্মকর্তা, আমার কাছে কোনো পরশ টরশ নেই। আবারও তাকে বললেন, তোমার এখনো সময় আছে, তুমি পরশ পাথরটা আমাদেরকে দিয়ে দাও। ত্যক্ত বিরক্ত হয়ে বললেন স্যার সলিমুল্লাহ, নবাব সলিমুল্লাহ, হে বাপ সকল, আমার কাছে কোনো পরশ টরশ নাই, স্বয়ং খোদাই আমার নিজেরই পরশ করে বানায় দিছে। তার প্রমাণ ওই নিয়ে আসা একটি লৌহখণ্ড, লৌহখণ্ড যখন নিয়ে গেলেন বিসমিল্লাহ রহমান রহিম বলে কপালে ঘর্ষণ করার সাথে সাথে সেই লোহার খণ্ড ইস্পাত সাথে সাথে স্বর্ণ হয়ে গেছে। বাজান টিপু সাহেবের উলিয়া উলিয়া যারা ভক্ত, যদি তার প্রতি বিশ্বাসীবান থাকে, টিপু সাহ হোক সে বজ্র হোক সে পাগল, এই টিপু সাহেবের চরণের ঘর্ষণে এই পাপময় দেহটা পূর্ণময় হয়ে যেতে পারে চক্ষের পলক। তাই শেখ সাদি বলেছেন, এক জামানা সাহাবাত সাসালে তাওয়াতে মিলিয়া, হাজার বর্ষের বন্দিকি করে মানুষ যাহা উপার্জন না করতে পারে, আল্লাহর ওলিয়া ওলিয়ার সাথে থেকে এক রাতে তার চেয়ে বেশি অর্জন করতে পারে। তাই আমার গানে আমার গুরু পদ শিবনী গো,
চরণ কি স্বামী পূজা করব না স্ত্রী স্বামী চরণ পূজা করব, মাস্টার কি ছাত্রের চরণ পূজা করব না ছাত্র মাস্টারের চরণ পূজা করব, কি বলে বিধায়ক? ছাত্র মাস্টারের চরণ ভজনা করবে, স্ত্রী তার স্বামীকে করবে, ভক্ত তার গুরুকে করবে, স্ত্রী করবে স্বামীকে, ভক্ত করবে গুরুকে। তবে বাজান, আমি ওয়ান দি ওয়ান পার্সন, আমি আরিফ দেওয়া, আমার তো গুরু আছে, আমার গুরুর চরণ আমি ধরি, কিন্তু আমার যারা ছাত্রবাত্র আছে ওরা আবার আমার পাও ধরে, আমি বলি আমার পাও, কিন্তু যারা ধরে তারা পাও যায় না, পাও হয় না, তারা চরণ জেনেই বরণ করে। আসেন, কি বলা হয়েছে? বাবার কাছে আমি ছেলে, কিন্তু আমার ছেলের কাছে তো আমি বাবা, আমার গুরুর কাছে আমি শিষ্য, আমার শিষ্যের কাছে আমি বাবা, মামার কাছে আমি বাগনা, বাগনার কাছে আমি মামা, তালোর কাছে আমি পুত্রা, আমার পুত্রার কাছে আমি তালোই, আমার শালা শালির কাছে আমি দুলাবাই, আমার বন্ধুদের যে ঘর সংসার করে তার কাছে আমি শালা। তাইলে আমি ছেলে, আমি বাবা, আমি তালোই, আমি পুত্রা, আমি ভাগনা, আমি মামা, আমি শালা, আমি দুলাভাই, আমি ওয়ান দি ওয়ান পার্সন, কিন্তু আমি অনেকেরই অনেক কিছু। গুরু হচ্ছে এটা সার্বজনীন একটি শব্দ, সার্বজনীন একটি শব্দ, যে যেভাবে তাকে ব্যবহার করে। গুরু সরণ অমূল্য দত্তা, বিনা দুধে কই পাতিয়া বাদাম কিলা সে আপনারা কি আমার কথায় বিরক্ত হচ্ছেন বাবাজিরা? ধন্যবাদ। এটা হচ্ছে রাজহংস শ্রোতা বহিঃপ্রকাশ। গান তো বাজানি, ইউটিউব ছাড়লে ফেসবুক ছাড়লে হাজার হাজার গান পাওয়া যায়, কিন্তু আমার এই বাবারা কথার চেয়ে গান প্রচার করে বেশি, কিন্তু জ্ঞানী লোকের কাছে কথার মূল্য বেশি। গরু দেখায় ঘাস দেয় কি দুধ, সাপে কি খায়, সাপে পান করে দুধ দেয় কি বিষ, আসল কথা সাপ নিজেই বিষ, দুধ খাই দেওয়া ওটা দুধ থাকার বিষ হয়ে যায়। গরু দেখায় ঘাস, দুগ্ধ দান করে মানুষ, আর সাপে সে দুধ পান করে দেয় মানুষকে বিষ, তাদের নিজেই পয়জন, পয়জন কখনো অমৃত দিতে। ধন্যবাদ আপনাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রশ্ন করেছেন, জবাব দেব। আমার একটা গানে অন্তরায় এলো, গুরুর নামে ছাড়লে নিঃশ্বাস, নিঃশ্বাস মানে শ্বাস প্রশ্বাস, অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড পরিহার করি, বিশুদ্ধ বাতাস নেই, দূষিত বাতাস ছাড়ে, তাইলে বলতো
এই দোষের কারখানাতে আমি নিজে যাই। ভালো জিনিস নিয়ে যখন ভালো ছাড়তে পারি না, তাই রে আমি আমার মতো খারাপ পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমি সে প্রসঙ্গে পরে যাব। একটা কথা বলবো বাজা, আপনারা হযরত মনসুর হাল্লাজের কথাটা শুনছেন, আইনাল হক শব্দ বলাতে তাকে সরার কাজই হস্তপদ বন্ধন করেছিল সাত মন লোহার শিকল দিয়ে। তাসকাতুল আউলিয়া ফার্সি কিতাবের অনুবাদ করা হয়েছে, সেই কিতাব থেকে বলছে, সাত মন লোহার শিকল পরায় নিয়ে যায় তাকে শুলে চড়াবে। যখন এই লোহার শিকল পরায় নিয়ে যায়, মনসুরকে জিজ্ঞেস করে কেমন লাগে, হাতে পায়ে গলার মধ্যে সাত মন শিকল লোহা, বলে আরে যে আইনাল হক আমার ভিতরে তাকে দিয়ে তো কোনো তার কোনো কৌশল করতে পারবে, তাহলে বাঁধতে পারবে না, তিনি ধরা ছোঁয়ার বাহিরে। তোকে শুলে চড়বো, চড়া চড়াইছে, তো শুলে মাথা থাকে চোখা, যখন বসেছে বডির ওজন এবং শিকলের ওজনে সাথে সাথে বসে গেছে, বলে কেমন লাগে, বলে ভালোই লাগে, বলে কেমন ভালো লাগে, বলে যে আইনাল হক আমার ভিতরে তাকে কোনো রাজা বাদশা কোনো সরার কাজে শুলে চড়াইতে পারে না। এটা খাঁচা রে, এটা শুধু খাঁচা, এর কোনো মূল্য নাই। কিন্তু আমি যাকে মহান করি তাকে পৃথিবীর কোন চুল কোন অস্ত্র তাকে আঘাত করতে পারে না। বলে তোর হাত দুইটা কাটতে হবে, তোর কাটো কাটছে, তোর কেমন লাগে, বলে তুমি মনসুর হাল্লাজের রক্তে মাংস করা হাতকে কর্তন করতে পারো, কিন্তু মনসুর হাল্লাজ যে আইনাল হককে হৃদয়ে রাখে তার হাত কাটার শক্তি পৃথিবীতে কারো নাই। তোমার পাও কাটবো, কাটো কাটলে, বা তোমার কানটা পোছায় পোছায় কাটবো, কাটো, আবার আইনাল হক এই কান দিয়ে শোনে না, তার একটা অন্তর্নিহিত কান আছে। হাত কাটলেন, পাও কাটলেন, কান কাটলেন, জিব্বাটা বাই করছে, যে জিব্বাটা কাটা হবে তুমি কোন মুখে আইনাল হক কও এটা একটু পরীক্ষা করো, বলে কাটো, জিব্বা কাটার সাথে সাথে হাত পাও কাটার সাথে সাথে রক্তের নহর প্রবাহিত হইতে লাগলো, প্রত্যেকটি রক্তের কণিকা থেকে আয়নাল হাত, আয়নাল হাত, আয়নাল হাত, সরার কাজী তাকিয়ে দেখলেন হস্তপদ চক্ষুকর্ণ কর্তন করেও আয়নাল হক নামকে ছাড়াইতে পারলাম না, অকে শিরচ্ছেদ করা হোক। সেই মনসু হাল্লাজকে শিরচ্ছেদ করল, রক্তের স্রোতধারা প্রবাহিত রক্তের কণিকা থেকে শুধু আইনাল হক, আইনাল হক বলছে। সরার কাজে হুকুম দিলেন, নাম তো বেড়ে গেল, হাড্ডি মাংসগুলোকে একত্রিত করে আগুন জ্বালিয়ে দাও, পুড়ে ছাই করে দাও, ছাড়ি করে দিলেন, প্রত্যেকটা ছাইয়ের কণা থেকে উচ্চারিত হইতে লাগলো আয়নাল হক, আয়নাল হক, আয়নাল হক। বলে হুজুর কি হইলো, এখন তো ছাই থেকে কয়টা পানির মধ্যে ভাসায় দাও, ভাসিয়ে দিলেন, পানির প্রত্যেকটি পানির কণিকা থেকে আয়নাল হক, আয়নাল হক ধ্বনি এমন ভাবে প্রকম্পিত হইতে লাগলো মনে হয় আকাশে গর্জন করে পৃথিবী কিয়ামত হয়ে যাবে। নদীর পানি ফুসে উঠল, শহর তলিয়ে যাচ্ছে, কোনোভাবেই পানি কাটকে রাখতে পারছে না সরার কাজী বাদশাহ। বাজা, এমন একজন রাব্বি এই বংশু হাল্লাজকে কাফের বলে ফতোয়া দিয়েছিল, আমি আর সেদিকে গেলাম না। তখন এক লোক বললেন, এই প্লাবন থেকে, এই বন্যা থেকে, এই পানির আঘাত থেকে তোমরা কেউ পরিত্রাণ পাবে না, তবে একটা ব্যবস্থা আছে, হযরত মনসু হাল্লাজের গায়ে যে পোশাকটা ছিল এই পোশাকটা নদীর মধ্যে ছেড়ে দাও। ওই পোশাক যখন ভাসিয়ে দিল, আল্লাহর কি কুদরত, আল্লাহর ওলি শুধু কুদরতি মাঝে যা জানে না, তার পোশাকে কুদরতি জানে। ওই জামা পাওয়ার সাথে সাথে নদীর পানি শান্ত হয়ে গেল, পানির প্রবাহ আস্তে আস্তে স্তিমিত হয়ে গেল। তাহলে বাজা, নাম যে অক্ষয় কবচ করে যে ভক্তরিত কপটে ধারণ করতে পারে, এই নাম দিয়ে তার শত বিপদ তিনি চক্ষের পলকে অতিক্রম করতে পারে। তাই আমার গানে বলা হল, নামে ছাড়ো রে নিশা, ঘরে পাতি আমার করো রে
Yeah, yeah, cool.